আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জনতা ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ক্যাশের এমসিকিউ অংশের গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর তার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে তেত্রিশ নাম্বার অঙ্ক দিয়ে তেত্রিশ নাম্বার অঙ্ক ছিল টু বাসেস started at the same time from Delhi and Agra, which আর 300 হান্ড্রেড apart, towards each other. After what time will they cross each other if their speeds are 38 আর per hour and 37 আওয়ার per hour. সেভেন অর্থাৎ বলা হচ্ছে দিল্লি থেকে একটা ট্রেন যাচ্ছে যার স্পিড হচ্ছে থার্টি এইট কিলোমিটার পার আওয়ার আর এদিক থেকে একটা ট্রেন আসছে আগ্রা থেকে সেটা হচ্ছে থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার এখন বলা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তিনশো কিলোমিটার তাহলে কখন তাদের সাথে দেখা হবে তো আমরা ধরে নেই টি সময় পরে তাদের সাথে দেখা হবে তাহলে এই ট্রেন যাবে হচ্ছে থার্টি এইটটি পরিমাণ আর ওই ট্রেন যাবে হচ্ছে থার্টি সেভেনটি পরিমাণ দূরত্ব তো এই দুইটা হবে যোগ কারণ হচ্ছে তারা একই দিকে যাচ্ছে সেম ডিরেক সরি অপোজিট ডিরেকশনে যাচ্ছে একটা আর একটা মুখোমুখি দিকে যাচ্ছে ইকুয়েল হবে হচ্ছে তিনশো কিলোমিটার বা এটা করলে আসবে হচ্ছে সেভেন্টি ফাইভ টি ইকুয়েল টু বা টি ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড বাভেন্টি ফাইভ আসবে হচ্ছে ফোর আওয়ার অর্থাৎ চার ঘন্টা সময় লাগবে একজন আরেকজনের সাথে মুখোমুখি দেখা হতে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাম্বার থার্টি ফোরে বলা আছে এন্ড বি ক্যান টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন ফোর ডেজ ইফ এ এলোন ক্যান কমপ্লিট দা সেম ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক অর্থাৎ বলা আছে যে এ এবং বি একত্রে করতে পারে হচ্ছে চার দিনে মানে একদিনে করতে পারে ওয়ান বাই ফোর আর বলা আছে এ একা করতে পারে হচ্ছে বারো দিনে যদি বারো দিনে করতে পারে তাহলে একা করতে পারবে একদিনে ওয়ান বাই টুয়েলভ তাহলে আমরা যদি বি বের করতে চাই তাহলে আমরা করতে পারবো ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই টুয়েলভ ইকুয়াল টু বি হচ্ছে বারো লশাক হলে তিন মাইনাস এক 2 বাই টুয়েলভ ইকুয়েল টু ওয়ান বাই সিক্স অর্থাৎ ওয়ান বাই সিক্স পার্ট কাজ করতে পারে বি দিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে ছয় দিনে অর্থাৎ সিক্স ডেইস হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাম্বার থার্টি ফাইভে বলা আছে এইট পয়েন্ট নাইন সেভেন হোল স্কোয়ার ইন্টু ফিফটিন হোল স্কোয়ার বাই সিক্স হোল ইকুয়েল টু নাইন টু দি পাওয়ার এন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন অর্থাৎ এনের এর ভ্যালু বের করতে বলা হয়েছে তো এটাকে আমরা নয় ধরে নেব নয় স্কোয়ার এটাকে ধরে নিব হচ্ছে ফিফটিন স্কোয়ার ডিভাইডেড বাই এটা হবে রুট অভার সিক্স টোয়ান্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট মান ধরত এইসব অঙ্কের ক্ষেত্রে বা এটা আসবে হচ্ছে নাইন স্কোয়ার ইন টু ফিফটিন স্কোয়ার ডিভাইডেড বাই আসবে হচ্ছে টোয়ান্টি ফাইভ ইকুয়েল টু নাইন টু দি পাওয়ার এন তো এইটুকুর কাজ আগে করতে হবে এটুকুর কাজ আগে করলে আসবো নাইন স্কোয়ার ইন্টু এটা ভাগ করলে আসবে হচ্ছে নয় ইকুয়েল টু নাইন টু দি পাওয়ার এন বা এটা ক্যালকুলেশন করলে আসবে টু প্লাস ওয়ান ইকুয়েল টু নাইন টু দি পাওয়ার এন বা নাইন কিউব ইকুয়েল টু নাইন টু দি পাওয়ার এন তাহলে এন ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি কারণ ভেজ ভেজ সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয় আমরা জানি সেক্ষেত্রে এন ইকুয়াল টু থ্রি আসবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি সিক্স নাম্বার থার্টি সিক্সে বলা আছে হাউ মেনি সেকেন্ডস উইল এ ফাইভ হান্ড্রেড মিটার লং ট্রেন take to cross a man while walking with a speed of 3 km per hour in the direction of the moving train if the speed of the train is 63 km per hour अर्थात বলা আছে একটা মানুষ যাচ্ছে 3 km per hour বেগে এবং একটা ট্রেনও যাচ্ছে 63 km per hour বেগে তো বলা হচ্ছে যে ট্রেনটার দৈর্ঘ্য যদি 500 মিটার হয় তাহলে কত সময় লাগবে অতিক্রম করতে তো যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু আমাদের যে আপেক্ষিক গতিটা হবে সেটা হবে একটা হাজার একটা বিয়োগ অর্থাৎ সিক্সটি কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে আমার রিলেটিভ স্পিড তো এটাতে আমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো মিটার পার সেকেন্ডে নিলে আমার ফাইভ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে ইকুয়াল টু আসবে হচ্ছে ফিফটি বাই থ্রি অর্থাৎ ফিফটি বাই থ্রি মিটার পার সেকেন্ড হচ্ছে রিলেটিভ স্পিড এখন এই রিলেটিভ স্পিড অতিক্রম করতে হবে পাঁচশো মিটার তাহলে আমি দূরত্বকে এই গতিবেগ দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা পাবো ফাইভ হান্ড্রেড ডিভাইড বাই ফিফটি ইন্টু থ্রি কাটাকাটি করলে আসবে হচ্ছে কাটলে আসবে দশ ইকুয়াল টু আসবে হচ্ছে তিরিশ সেকেন্ড অর্থাৎ থার্টি সেকেন্ড সময় লাগবে হচ্ছে ট্রেনটা ওই লোকটাকে ক্রস করতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি সেভেন নাম্বার থার্টি সেভেনে এ বলা আছে এল অ্যান্ড টাকা ফাইভ থাউজেন্ড টু বি ফর টু ইয়ার্স অ্যান্ড টাকা থ্রি থাউজেন্ড টু সি ফর ফোর ইয়ার্স সিম্পল সেম রেট অফ ইন্টারেস্ট রিসিভস টাকা টু টু হান্ড্রেড ইন অল ফ্রম বোথ অফ দ্যাম অ্যাজ ইন্টারেস্ট দ্য রেট অফ ইন্টারেস্ট পার এনাম ইজ ধরেন এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এক্স তো এখানে টাকা ধার দিয়েছিল হচ্ছে পাঁচ হাজার দিয়েছিল দুই বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এক্স বাই হানড্রেড আবার সিকে কে দিয়েছিল হচ্ছে তিন হাজার ইন্টু চার বছরের জন্য এটা এক্স বাই হান্ড্রেড ইন টোটালে হচ্ছে বাইশশো টাকা অর্থাৎ দুইটা পার্টের টাকা আর আমরা ইন্টারেস্ট হিসাবে জানি আই ইকুয়েল টু আর বাই হান্ড্রেড অর্থাৎ সময় প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট বা এটা করলে হান্ড্রেড এক্স প্লাস এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স টু টাকা বা টু টোয়ান্টি এক্স টু টাকা বা এক্স আসবে হচ্ছে টেন অর্থাৎ ইন্টারেস্ট রেট হবে হচ্ছে টেন এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি এইট নাম্বার থার্টি এইটে বলা আছে নিকি ইজ টোয়েন্টি মোর টিনা টিনা অ্যালন ক্যান বিল্ড এ ক্রাফ্ট ইন টোয়েন্টি ডেইস ফাইন্ড দ্য নাম্বার অফ ডেস এই ক্যান বাই নিকি টু ফিনিশ দ্য পিস অফ ওয়ার্ক তো এখানে বলা আছে টিনা কাজ করতে পারে হচ্ছে বিশ দিনে তাহলে একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই আর বলা হচ্ছে নিকি কত দিনে একা করতে পারবে নিকি ডিফিসিয়েন্সি বলা আছে পঁচিশ বেশি সবসময় মনে রাখবেন ইফিসিয়েন্সিটা নির্ভর করে একদিনের কাজের উপরে তাহলে একদিনের কাজের টিনার হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি নিকির একশো পঁচিশ হবে তাহলে যেহেতু বেশি এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন অর্থাৎ নিকি একদিনে করতে পারে ওয়ান বাই সিক্সটিন তাহলে নিকি ফুল কাজ করতে পারবে হচ্ছে সিক্সটিন ডেজে অর্থাৎ ষোলো দিন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাইন নাম্বার থার্টি নাইনে বলা আছে এ ম্যান ক্যান রিচ এ সার্টেন্স প্লেস ইন ফোরটি আওয়ার্স ইফ হি রিডিউসেস স্পিড বাই ওয়ান বাই ফিফটিন্থ হি গোজ ফাইভ কিলোমিটার লেস ইন দ্যাট টাইম ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই হিম টোটাল ডিস্টেন্স বের করতে বলা হয়েছে তো আমরা ধরে নেই তার স্পিডটা প্রথমে ছিল হচ্ছে ফিফটিন এক্স পরবর্তীতে যখন ওয়ান ফিফথ কমে গেল তখন স্পিড হবে হচ্ছে ফোরটিন এক্স তো প্রথম যাই হচ্ছে টাইম যেহেতু সেম সেহেতু আমাদের এখানে চল্লিশ ঘন্টাই হবে তাহলে ফিফটিন এক্স এক্স ইন্টু ইন্টু ফোরটি মাইনাস ফোরটিন এই ডিস্টেন্সের পার্থক্যের কারণে সেখানে পাঁচ কিলোমিটার পার্থক্য হয় তাহলে এটা হবে হচ্ছে ফোরটি এক্স মাইনাস ইকুয়েল টু ফাইভ বা এক্স ইকুইয়াল টু আসবে হচ্ছে ফাইভ বাই ফোরটি ইকুয়েল টু অর্থাৎ এটা হচ্ছে গতিবেগ এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ডিস্টেন্সটা কত ডিস্টেন্সটা হবে হচ্ছে আমাদের নর্মালি স্পিড হচ্ছে ফিফটিন এক্স আর টাইম হচ্ছে ফোরটি আওয়ার তাহলে এই স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আমরা জানি সেই ক্ষেত্রে এখানে যদি মান বসাই ফিফটিন ইন্টু ফাইভ বাই ফোরটি ইন্টু ফোরটি কাটাকাটি করলে পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ কিলোমিটার হবে হচ্ছে ডিস্টেন্সটা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি নাম্বার ফোরটিতে বলা আছে এ ম্যান টেক্স টুয়াইজ অ্যাজ লং টু রো ডিস স্ট দ্য স্ট্রিম এস টু রো দ্যাম ডিস্টেন্স ইন ফেভার অফ স্ট্রিম দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্ট্রিম ইজ তো বলা হচ্ছে যে স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে তার ডাবল সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে সেক্ষেত্রে বোট এবং স্ট্রিমের স্পিডের রেশিও বের করতে বলা হয়েছে তো বোট আমরা ধরে নেই বি আর স্টিম ধরে নেই এস যদি ফেভারে যায় অর্থাৎ ডাউনস্ট্রিমে যায় তাহলে ইন টোটাল গতিবেগ হবে হচ্ছে বি প্লাস এস আর আপস্ট্রিমে যদি যায় তাহলে হবে বি মাইনাস এস তো টাইমটি কেন ধরে নেই ডিস্টেন্স এক্স তাহলে টাইম লাগবে হচ্ছে বি প্লাস এস এটা হচ্ছে অনুকূলে গেলে আর প্রতকূলে হচ্ছে এক্স বাই বি মাইনাস এস তো এখানে টাইম বেশি লাগবে দ্বিগুণ লাগবে বলা হচ্ছে তাহলে এখানে টাইম কম লাগে এটাকে দুই গুণ দিব এক্স এক্স কাটা যায় টু বিস ইকুয়েল টু এস বা বিয়েল টু লেখা যায় হচ্ছে থ্রি এস তাহলে বি বাই এস ইকুয়েল টু লেখা যায় হচ্ছে থ্রি বাই ওয়ান অর্থাৎ বোট এবং স্টিমের যেই গতিবেগের রেশিও এটা আসবে হচ্ছে থ্রি ইস টু ওয়ান এই থ্রি ইস টু ওয়ান হবে এই প্রশ্নের উত্তর তারপর ওখানকার ফোরটি ওয়ান ফোরটি ওয়ানে বলা আছে বি অ্যান্ড সি ইনভেস্টমেন্ট ইন এ পার্টনারশিপ ইন দ্য রেশিও অফ ফাইভ ইস টু সিক্স ইস টু এইট দ্য রেশিও অফ দেয়ার প্রফিট ইজ ফাইভ ইস টু থ্রি ইস টু টুয়েলভ ফাইন্ড দ্য রেশিও অফ টাইম ফর দেওয়ার ইনভেস্টমেন্ট তো বলা হচ্ছে যে ইনভেস্টমেন্টের যে রেশিও ছিল সেটি হচ্ছে ফাইভ সিক্স এইট এবং প্রফিটের রেশিও হচ্ছে ফাইভ ইস টু থ্রি ইস টু টুয়েলভ তো জিজ্ঞাসা করেছে টাইমের রেশিও ধরে নেই যে ফাইভ ইস টু সিক্স ইস টু এইট এটা হচ্ছে এ এটা বি এটা সি ধরুন এইটা এক্স টাইম ওয়াই টাইম এটা হচ্ছে জ্যাড পরিমাণ সময় তাহলে টোটাল ইনভেস্টমেন্টটা হবে হচ্ছে ফাইভ এক্স সিক্স ওয়াই এইট জ্যাড আর আমরা জানি ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের রেশিও সমান হয় সবসময় সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো হচ্ছে ফাইভ ইস টু থ্রি ইস টু টুয়েলভ তো এখান থেকে একটা পার্ট করবো ফাইভ এক্স বাই সিক্স ওয়াই ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ফাইভ বাই থ্রি ফাইভ কাটা এটা এটা কাটলে আসবে টু তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে টু বাই ওয়ান তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল পাওয়া যাবে টু আবার যদি দ্বিতীয় অংশ করি সিক্স ওয়াই বাই এইট এটি এটা কাটলে আসবে দুই এটা এটা কাটলে আসবে হচ্ছে তিন আর দুই এটা এটা কাটা তাহলে ওয়াই বাই জ্যাড লেখা যায় ওয়ান বাই তাহলে ওয়াই ইস টু তাহলে দেখেন ওয়াই ইকুইয়াল টু ওয়ান এখানে ওয়াই ইকুয়াল টু ওয়ান সেখানে একদম ইজি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু লেখা যায় টু ইস টু ওয়ান ইস টু থ্রি তাহলে তাদের টাইমের যে রেশি আসছে সেটা আসবে হচ্ছে টু ইস টু ওয়ান ইজ টু থ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি টু ফোর্টি টুতে বলা আছে শপকিপার মার্কস দ্য প্রাইস অফ এ আর্টিকেল অ্যাট টাকা এইটি হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ইচ অর্থাৎ দুইটা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তাহলে এইটি ইন্টু নাইনটি টাকা সে রাখবে এটা হলো ফার্স্ট ডিসকাউন্ট সেকেন্ড ডিসকাউন্ট হচ্ছে আবার নাইনটি টাকা সে রাখবে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি টাকা অর্থাৎ সেভেন্টি টাকা হবে হচ্ছে সেলিং প্রাইস এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি থ্রি নাম্বার ফোরটি থ্রিতে বলা আছে

ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান বাই এন স্কোয়ার ইকুয়াল টু আসবে ওয়ান বাই সিক্স পয়েন্ট টু ফাইভ বা এন স্কোয়ার ইকুয়াল টু সিক্স পয়েন্ট টু ফাইভ বা এন ইকুয়েল টু আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ হবে এনার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোর্টি ফাইভ নাম্বার ফোর্টি ফাইভে বলা আছে হাউ মেনি লিটার্স অফ নাইনটি পার্সেন্ট অফ কনসেনট্রেটেড এসিড নিডস টু বি মিক্সড উইথ এ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সলিউশন অফ কনসেন্ট্রেটেড এসিড টু গেট থার্টি লিটার সলিউশন অফ সেভেন্টি এইট পার্সেন্ট কনসেন্ট্রেটেড এসিড অর্থাৎ বলা আছে নাইনটি পার্সেন্ট কনসেনট্রেটেড এসিডের সাথে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কনসেন্ট্রেটেড এসিড মিশে তিরিশ লিটার সেভেন্টি এইট পার্সেন্ট কনসেনট্রেটেড এসিড তৈরি করা হলো তাহলে এটা কত পরিমাণে ছিল তাহলে এটা ধরে নেই এক্স পরিমাণে ছিল আর এটা ছিল থার্টি মাইনাস এক্স পরিমাণে যেহেতু টোটাল তিরিশ লিটার এই সমান সমানভাবে হচ্ছে এই কনসেনট্রেশনটা তাহলে যদি অঙ্ক করি আমরা তাহলে দেখব নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে এক্স ইন্টু পয়েন্ট নাইন প্লাস পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু থার্টি মাইনাস এক্স এই হচ্ছে কনসেনট্রেশনের অবস্থা আর হচ্ছে থার্টি ইন্টু জিরো পয়েন্ট সেভেন এইট বা এটা আমরা এখন ক্যালকুলেশন করবো এটা করলে পাওয়া যাবে পয়েন্ট নাইন এক্স

তারপর অঙ্ক নাম্বার ফোর্টি সিক্স নাম্বার ফোরটি সিক্সে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন সার্টিন সাম ফাইভ পার্সেন্ট নাম ফর টু ইয়ার টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দ্য সাম ইজ এই ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্সটা তো এখানে ডিফারেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বা রেট অফ ইন্টারেস্ট বলা আছে আর তাহলে পি ইন্টু ফাইভ বাই হান্ড্রেড

pack of card the probability that one is paid and one is, is. So, bhe, hard is অর্থাৎ একটা স্পেড হতে হবে একটা হার্ড হতে হবে বান্নটা কার্ডের মধ্যে তো স্পেড হচ্ছে তেরোটা তাহলে তেরোটা থেকে নিব একটা হার্ড হচ্ছে তেরোটা তেরোটা থেকে নিব হচ্ছে একটা আর টোটাল কার্ড হচ্ছে বান্নটা বান্নটা থেকে নিব হচ্ছে দুইটা তাহলে এই আসবে তেরো ইন্টু তেরো ডিভাইড বাই ফিফটি টু সি টু এর মান হচ্ছে তেরোশো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে তেরো বাই একশো দুই অর্থাৎ তেরো বাই একশো দুই হবে নির্ণয় প্রবিলিটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি এইট নাম্বার ফোর্টি এইট বলা আছে ইন এ লটারি দেয়ার টেন প্রাইজেস এন্ড টোয়েন্টি ফাইভ ব্ল্যাঙ্ক এলটারি ইজ ড্রন্ট অ্যাট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রবিলিটি গেটিং এ প্রাইজ অর্থাৎ বলা আছে দশটার মধ্যে প্রাইজ আছে আর পঁচিশটার মধ্যে কিছুই নেই ফাঁকা সেই ক্ষেত্রে টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা এখন প্রাইজ পেতে গেলে যেহেতু দশটায় প্রাইজ আছে আর আপনার টোটাল পঁয়ত্রিশটা প্রাইজ পেতে গেলে প্রোবাবিলিটি হবে টেন উপরে থার্টি ফাইভ নিচে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে টু বাই সেভেন পাঁচ কাটাকাটি করলে অর্থাৎ টু বাই সেভেন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটি নাইন নাম্বার ফোরটি নাইনে বলা আছে রেক্ট্যাঙ্গুলার ব্লক সিক্স সেন্টিমিটার বাই টুয়েলভ সেন্টিমিটার বাই থার্ড ফিফটিন সেন্টিমিটার ইজ কাট আপ ইন্টু টু এ এক্স্যাক্ট নাম্বার অফ ইকুয়েল কিউবস ফাইন্ড দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কিউবস তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্টে গসাগু বের করে নিতে হয় তাহলে সিক্স আর হচ্ছে বারো ইন্টু পনেরো সেই ক্ষেত্রে আমরা এটাকে তিন দ্বারা ভাগ করবো এটাকে তিন দ্বারা ভাগ করবো এটাকে তিন দ্বারা ভাগ করব তাহলে আসবে দুই ইন্টু চার ইন্টু পাঁচ ইকুয়েল আসবে টোটাল ফোরটি অর্থাৎ ফোরটি পিস হবে হচ্ছে পসিবল নাম্বার অফ কিউব এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি নাম্বার ফিফটিতে বলা আছে দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার অ্যান্ড দ্য ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল ইজ ফাইভ ইজ টু ওয়ান ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ টু ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার হোয়াট ইজ দ্য লংথ অফ দ্য অর্থাৎ বলা আছে যে প্যারিমিটার এবং ব্রেথের যে রেশিও সেটা হচ্ছে ফাইভ ইস টু ওয়ান আর এরিয়া হচ্ছে দুশো ষোলো তাহলে লেনথ কত হবে তো আমরা প্যারিমিটার মানে হচ্ছে ধরে নেই ধৈর্ঘ্য এক্স আর প্রস্ত ওয়াই তাহলে পেরিমিটার হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আর উইথ হচ্ছে ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ ইস টু ওয়ান অথবা ফাইভ বাই ওয়ান লেখা যায় তাহলে টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়েল টু ফাইভ ওয়াই লেখা যায় বা টু এক্স ইকুয়েল টু লেখা যায় হচ্ছে থ্রি ওয়াই এটা একটা ইকুয়েশান আর এটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু দুইশো ষোলো আমাদের লাগবে হচ্ছে ল্যাং সেই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আমরা বের করে নেব টু এক্স বাই থ্রি এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে টু এক্স বাই থ্রি

তারপর অঙ্ক নাম্বার ফিফটি ওয়ান নাম্বার ফিফটি ওয়ানে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্যান্ড দা ব্রেথ অফ অফেল ইস টোয়েন্টি থ্রি মিটার ইফ ইটস পেরিমিটার ইজ টু জিরো সিক্স মিটার দেন ইটস এরিয়া ইজ অর্থাৎ লেংথ এবং ব্রেথ আমরা ধরে নিই একটা এক্স একটা ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি থ্রি আর পেরিমিটার বলা আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে দুইশো ছয় জিজ্ঞাসা করা হয়েছে এর এরিয়া কত অর্থাৎ এক্স ওয়ের মান বের করতে হবে এখান থেকে আমরা করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো তিন এখন এই একটা সমীকরণ এই আড়াইটা সমীকরণ সেই ক্ষেত্রে একটা থেকে আরেকটা যদি যোগ করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো তিন এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু টোয়ান্টি থ্রি যোগ করলে পাওয়া যাবে টু এক্স ইকুয়েল টু ওয়ান টোয়েন্টি সিক্স বা এক্স ইকুয়াল টু পাওয়া যাবে সিক্সটি থ্রি আবার বিয়োগ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান জিরো থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টোয়ান্টি থ্রি তাহলে টু ওয়াই ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে এইটটি বা ওয়াই ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ফোরটি তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে এক্সাই বের করতে হবে এক্সাই ইকুইয়াল টু সিক্সটি থ্রি ইন্টু ফোরটি ইকুয়েল টু টু ফাইভ টু জিরো অর্থাৎ দুই হাজার পাঁচশো বিশ মিটার স্কোয়ার হবে ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নম্বর ফিফটি টু ফিফটি টুতে বলা আছে ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন সিক্স আওয়ার্স আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড থ্রি মোর সিমিলার পাইপস আর ওপেন হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি এখানে জিনিস খেয়াল করেন ফুল ট্যাঙ্ক ফিল আপ হতে সময় লাগে হচ্ছে ছয় ঘন্টা এখন হাফ ফিল আপ হয়েছে তাহলে সময় লেগেছে হচ্ছে তিন ঘন্টা তাহলে হাফ ফিল আপ হতে সময় লাগে তিন ঘন্টা একটা পাইপ দিয়ে তো এইটুকুকার সমাধা হয়েছে এখন আমরা আরও তিনটে পাইপ অ্যাড করা হবে না টোটাল পাইপ হবে হচ্ছে চারটা চারটা দিয়ে বাকি হাফ ফিল আপ করতে সময় লাগবে কত তো একটা দিয়ে হাফ ফিল আপ হয় তিন ঘন্টায়

ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই এম ইস টু ওয়ান বাই এন অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে এম প্লাস এন ইজ টু এম মাইনাস এন ইজ টু এম এন ইকুয়েল টু সেভেন ইজ টু ওয়ান ইজ টু সিক্সটি তো জিজ্ঞাসা করা হয়েছে ওয়ান বাই এম ইস টু ওয়ান বাই এন এর মান কত হবে তো আমরা নিব হচ্ছে প্রথম দুইটা এম প্লাস এম ডিভাইড বাই এম মাইনাস এন ইকুয়েল টু সেভেন বাই ওয়ান তো এটা আমরা যোজন প্রয়োজন যদি করি তাহলে পাবো হচ্ছে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন ডিভাইড বাই এম প্লাস এন মাইনাস এম প্লাস এন ইকুইয়াল টু আসবে হচ্ছে সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই সেভেন মাইনাস ওয়ান বা উপরটা করলে আসবে টু এম নিচে আসবে হচ্ছে টু এন ইকুইয়াল টু আসবে হচ্ছে এইট বাই সিক্স ইকুয়েল টু লেখা যায় হচ্ছে ফোর বাই থ্রি টু টু কাটা যায় উলটিয়ে দিলে এম বাই এন বাই এম ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে থ্রি বাই ফোর তো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই এম ওয়ান বাই এন টু লেখা যাবে হচ্ছে থ্রি 4 ফোর তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে ওয়ান বাই এম ইস টু ওয়ান কত তাহলে আমরা উত্তর লিখতে পারবো হচ্ছে থ্রি টু হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি ফোর নাম্বার ফিফটি ফোরে বলা আছে দ্য সাম অফ থ্রি নাম্বার ইজ অফ ফার্স্ট টু সেকেন্ড ইজ টু ইজ টু থ্রি অ্যান্ড দ্য দ্যাট অফ সেকেন্ড টু থার্ড ইজ ফাইভ ইজ টু এইট অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ অর্থাৎ বলা আছে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইকুয়েল টু টু ইজ টু থ্রি আর সেকেন্ড ইজ টু থার্ড ইকুয়েল টু দেওয়া আছে হচ্ছে ফাইভ ইজ টু এইট তো দুটা আমাদের সমান করতে হবে সেই ক্ষেত্রে এটাকে আমরা ফাইভ দ্বারা গুণ করবো এটাকে আমরা থ্রি দিয়ে গুণ করবো এটা করলে আসবে হচ্ছে টেন ইজ টু ফিফটিন এটা করলে আসবে হচ্ছে ফিফটিন ইজ টু টোয়েন্টি ফোর তাহলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এটা রেশিও যেটা আছে রেশিও আসবে টেন ইস টু ফিফটিন ইজ টু টোয়েন্টি ফোর তা আমাদের টোটাল যোগ করলে হয় হচ্ছে নাইনটি এইট তাহলে সেকেন্ডটা বের করতে বলা হয়েছে অর্থাৎ ফিফটিন বের করতে হবে টোটাল হতে হচ্ছে আমাদের ফোরটি নাইন ইন্টু নাইনটি এইট এটা করলে আমরা এই দ্বিতীয় অংশটুকু পেলাম এটা করলে পাওয়া যাবে কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই পনেরো ইন্টু দুই ইকুয়াল টু আসবে হচ্ছে তিরিশ এই থার্টি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি ফাইভ নাম্বার ফিফটি ফাইভে বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস রুট ওভার জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর হোল রুট ইকুয়েল টু হোয়াট তো এটা যখন ক্যালকুলেশন করা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস এটাকে করলে পাওয়া যাবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট হোল রুট ইকুয়েল টু এইটুক করলে আসবে জিরো পয়েন্ট জিরো নাইন হোল রুট এটাকে রুট থেকে বের করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি হবে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফিফটি সিক্স নাম্বার ফিফটি সিক্সে বলা আছে ইফ টোয়েন্টি পার্সেন্ট অফ এ টু বি দেন বি পার্সেন্ট অফ টোয়েন্টি ইস সেম টু বি তাহলে লেখা যায় বিটি বাই হান্ড্রেড এ ইকুয়েল টু বি বা এ বাই ফাইভ ইকুইল টু বি আর বের করতে হবে হচ্ছে বি পার্সেন্ট অফ টোয়েন্টি তো বি পার্সেন্ট মানে হচ্ছে বি বাই হান্ড্রেড

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ড্রেসটির তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ